গল্পের সারথি জানিলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প জামাই, লেখক মনোজ বসু, উপস্থাপনায় লক্ষ্মী বেচা। অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে, একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপ বৃষ্টি, সন্ধ্যে থেকে দোকানে ধরেছে। রাত্রি 8:30 কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থাম, দুর্যোগে মোটে ভিড়। জন তিনচার গাড়িতে উঠল, নামলো একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদেপুর গায়ে মাখনলাল করের জামাই, তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে, সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যায়। 1 ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, এরপর ভাদ্র মাস পড়ে যাবে, শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন, সেই জন্যে তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরোল, গেটে লোক নেই, কেউ টিকিট চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনোদিকে জনমানব দেখা যায় না। আরো 2 সে শ্বশুর বাড়ি এসে গেছে, পথ মোটামুটি জানা, তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে, মাস্টার মশাই, মাস্টার মশাই। দরজা ভিতর থেকে বন্ধ, আলো জ্বলছে, স্টেশন মাস্টার আছেন অফিসে, সাড়া দিচ্ছে। শুনুন একবারটি মাস্টার মশাই, পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে, গায়ে ডিল করল, তার উপর মোটা কম্বল জড়ান, তা সত্ত্বেও হি হি করে কাঁপছে, বলে, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ, গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে নিল, উনি উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি নে তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলে, পালকি চাচ্ছেন বাবু? বলে, পালকিটা হইবে কারা, গিয়ারা জুটবে কোথা থেকে? ম্যালেরিয়ার নতুন আমদানি, ঘরে ঘরে মেয়ে মর্দ সকলের জ্বর, একবাটি বাল্যে রেঁধে দেবার মানুষ জোটে না, আপনার মাথায় পালকির শখ চাপলো এখন? হাঁসফাঁস করছিল লোকটা, বিনোদের সামনে সেইখানে মেঝের ওপর বসে পড়ল, বলে, আগের লোকটা মারা গেল জ্বরে, পরশুদিন আমার এই স্টেশনে পাঠালো, আমাকেও জ্বরে ধরেছে, কপালে কি আছে জানি না। 2 মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি, মন বড় উত্তোলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন, এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদে, বড় ক্লান্ত, একবার ভাবল রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল তিনেকের বেশি নয়, মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়ছে, যা গতি রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের উপর গদিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়ল বিনোদ, হনহন করে চলেছে, হাত ঘড়িতে 9, সন্ধ্যা রাত্রি বলা যায়, এরই মধ্যে চারিদিক একেবারে নিশব্দ, রাস্তার জল কলকল করে নালায় পড়ছে, ব্যাং ডাকছে গ্যামর জ্ঞান, বাদুরে ঝাঁক উঠছে মাথার উপরে, চাঁদ দেখা দিল আকাশে, মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না, অদূরে কেয়া ছায়, ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন, মানুষটা কাটা বনের মধ্যে মোটা কেয়া গুড়ির উপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম এই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, সাদিপুরে মাখনলাল করে বাড়ি যাব, যাচ্ছি তো ঠিক, ওহো, শঙ্খের মতন আওয়াজে মানুষটা জবাব দেয়, সাদিপুর যাবে তো এদিকে চলে এসো, ডাকছি আসছো না কেন? পথ কোথা, গহীন জঙ্গলের মধ্যে, পাগল নিশ্চয়,
হয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ মিনন, সে কিছু গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে কটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে, বিনোদের মনে পড়ল। ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। যেই মাত্র গাছের নিচে আসা, গাছটা নুয়ে এসে ভীষণ জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায় তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর, যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুটে বেরুল, তাই রক্ষা, নইলে গাছ ঠিক মাথার উপরে পড়ত, মাথা ফেটে চৌচির হয়ে যেত, অল্পের জন্য বেঁচে গেছে। খুব খানিকটা গিয়ে পিছনে তাকায়, খেজুর গাছ যেমন তেমনি আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল। বোম্বে মেল আজ বড্ড লেট ছিল, হাওড়া স্টেশনে নেমে শিয়ালদা মুখো ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন, খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে। আর এই সমস্ত আজব জিনিস দেখছে, আসলে কিছুই না। শ্বশুর বাড়ি পৌঁছে গেল, অবস্থা ভালোই রে, পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল, দিন রাত লোক গিচগিচ করতো তখন, রাত দুপুর অবধি পাশা খেলার হল। আজ কেউ নেই, সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল, জর্জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারও সে ভিতর বাড়ির বিছানায় পড়ে কৌকো করছে। ভিতর বাড়ির দরজাটা হা হা করছে, জামাই ঢুকে গেল ভেতরে, বারান্দা দিয়ে যাবে শব্দ সারা করে, কাশছে, একজন কেউ বেরিয়ে আসুক। কি আশ্চর্য, গেলেন কোথা সব? এই রকম ভাবছে, কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে তার সামনে দাঁড়াল। বিনোদ হক চকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল, এবারে ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল উচ্ছ্বসিত হাসি, হাসতে হাসতে ঘোমটা খুলে গেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়ের বিয়ে হয়েছে, চঞ্চলা আগে আগে চলেছে, মস্ত বড় বাড়ি, আরো কত বারান্দা, কত সিঁড়ি, উঠান পায়ে পায়ে চলল। এক সময় বিনোদ সে আগেই প্রশ্ন করে, মানুষ দেখিনি, গেলেন কোথায় এরা সব? চঞ্চলা বলে, চিকর গাছি আমার পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আছে, বাড়ি সূত্র সেখানে চলে গেছে। একবার ঢোক গিলে বলে, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপত্র করেছি কিনা। ঘরের মধ্যে এসে গেছে দুজনা, কুলুঙ্গিতে প্রদীপ, প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকাল। অসুখ করেছিল, চেহারায় তা বোঝা যায় না, আগে যেমন দেখে গেছে তেমনি। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব, বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়, সৌদামিনী জিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলে এসে পড়ে। পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান করে বলে, আজ এসে পৌঁছবো, স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম, পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল, চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায় নেই, পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে, যে রানার ডাক বই আনত সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জর্জারি বলে এ অঞ্চলের লোক আগে জানত না, পাথরে কোদা, নিরের দেহ যেন মানুষের, রেল লাইন হয়ে অবধি এই কাণ্ড। গাং খালের মুখ বন্ধ করে রাস্তা পেতেছে, খানা ডোবা চারিদিকে, বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার, মানুষজন ওজার হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটেনি, ভীষণ খিদে পেয়েছে, খিদের চোটে মুখে আমার কথা সরছে না, তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল, ছি ছি, আগে বলতে হয়, চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি হবে।
দরকারে হাঙ্গামে যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চল, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে, পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানালায় মিষ্টি গন্ধ আসছে, কুলুঙ্গি প্রদীপটা হঠাৎ ধপধপ করে, আলো নাচে দেয়ালে দেয়ালে চমক লাগে, অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিস ফিস কথাবার্তা, কে রে গোবিন্দ নাকি ওখানে? জবাব একা গোবিন্দ কিংবা দু চারজন মানুষ নয়, অনেক অনেক অনেক, বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে, এত লোক তবে এলো কোথা থেকে? উকি দিয়ে দেখলো জানালার বাইরে, জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন, না কিছুই নয়, কিন্তু যেইমাত্র ভেতর দিকে সরে আসে আবার সেই পাতার খসখসা, ভিড় জমেছে, বুঝি জানালায় ঠেলাঠেলি করে তার দিকে উকি দিচ্ছে, চাপা গলায় সলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানালায় কপাট বন্ধ করল, একলা ঘরে গা ছমছম করছে, চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না, হাসবে ঠাট্টা করবে, এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে দেরা, তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলো যাওয়া যাক সেখানে, রান্না চলবে আর গল্প হবে দুজনের। পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে, হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে, কিন্তু ওরে বাবা কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যান, রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর, দাও দাও করে পা জ্বলছে, উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে, চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা, গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো আঙুলে ডুবিয়ে দিচ্ছে, পা জ্বলছে ওদিকে উনুনের ভিতর, মশলা বাড়বে উনের দিকে শিল, চঞ্চলা রূপবার জমে, পা তুললেই তো নিভে যাবে উনুন, হাত বাড়ালো শিল নোড়া আনবার জন্য, হাত কমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিল নোড়া ধরল, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে কাছে এনে শিল পেতেছে, হাত লম্বা করে তখন তাকের ওপর মশলার ডালা নামিয়ে আনলো, এক জায়গায় বসে সমস্ত হচ্ছে, ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে, বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব ডাক, পা দুটো খুঁটির মতন হয়ে গেছে, দেখছে এক দৃষ্টিতে, খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিড়ি পেতে ঠাই পড়ল, জলে গেলাস দিল পাশে, পাতিলেবুর কথা মনে হলে বুঝি এই সময়, জানালার গড়া দিয়ে হাত বের করে দেয়, লম্বা হচ্ছে হাত, আরো আরো হাত পঞ্চাশ তো হবে, পাঁচিলের প্রান্তে পাতিলেবু গাছ, বিনোদের দেখা আছে, ডানাতে সে অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারিক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে, বটি পেতে লেবু কাটছে, হঠাৎ বিনোদ যেন সঙ্গে পেয়ে যায়, উঠে কি পড়ি করে ছুটছে, শ্বশুরবাড়ির বাইরে একেবারে রাস্তার উপর রাস্তা ধরে ছুটছে, মানুষ দেখা যায় না কিন্তু চারিদিক থেকে কলরব, বহু কণ্ঠে ডাকাডাকি করছে, খলখল করে হাসি, বাসতলার অন্ধকার, ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এল, কি আশ্চর্য, তার সামনে পিছনে ডাইনে বাইরে চারিদিকে চারটে গো, সে যত ছোটে বউগুলিও ছোটে তত, ছায়াকে যেমন ছেলে পালানো যায় না তেমনি এরা, সামনের বউটা একসময় দাঁড়ায়, গায়ের ওপরে বিনোদ হুমড়ি খেয়ে ঢুকছিল, কোনো রকমই সামলে নিল, রক্ষা নেই, এইবারে ধরল, তাকিয়ে দেখে অন্য তিন বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, সামনের বউটা ঘুরে দাঁড়ায় বউটার দিকে, এতক্ষণে মুখের ঘোমটা তুল, তার স্ত্রী চঞ্চলা, রান্না করছিল যে বসে বসে, ডাইনে বায়ে ও পিছনে মুখ ঘুরিয়ে দেখে যে সব ঘোমটা খুলছে, চঞ্চলা সবাই, এক চঞ্চলা চারজন হয়ে গেছে।
পালাবার পথ নেই কোন দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে, চারজনের আটখানা হাত অক্টোপাসের মতো দুটি চেপে ধরে বুঝিয়ে এবার হাতগুলো সত্যি লম্বা হচ্ছে। একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বের করে প্রাণটা গেল, হায় ভগবান। চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় পথের উপর, কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে, হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে সর্বাঙ্গ জড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল, চারজনের একসঙ্গে জল এসে গেছে চোখে, বলে, দেখো একজন আমি, চারজন হয়ে চারদিক থেকে ডেকেই নিয়ে এলাম, নয়তো রক্ষা ছিল না, প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। বিনোদ বলে, ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই, বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না, মরার পরে তেমনি জ্যান্ত মানুষ ঢুকতে দেয়। ঢুকে পড়লে গলা টিপে মিলে দলের মধ্যে নিয়ে নেবে, তোমায় যে পারেনি সে কেবল আমার জন্য, তুমি বেঁচে থাকো সতেক পরমাঙ্গ। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছুটোছুটি ক্লান্তিতে, খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম কিন্তু ভরসা হলো না, সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বাইরে কেউ এসে টপ করে যদি ধরে না, একজন চারজন হয়ে চতুর্দিক ঘিরে নিয়ে এসেছে, সে যে কি কষ্ট, আর ভয় নেই, সাদে পরে সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি গিয়ে স্টেশন। চার বউ চারপাশ থেকে মাথা নিয়ে চারখানা ডান হাত বের করে বিনোদে পায়ের ধুলো নিল, পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য গল্পের সারথি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।